আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বাংলা সিনেমার ক্লান্তিকাল চলছে। গেল ছয় মাসে মুক্তি পেয়েছে মাত্র ২২টি দেশীয় সিনেমা। এর মধ্যে হাতে গোনা ৪-৫টি মানসম্মত নির্মাণের সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম বিগ বাজেটের সিনেমা হলো নুলক এবং পাসওয়ার্ড। যদি একদিন ফাগুন হওয়ায় ছবির নির্মাণ ভালো ছিল, এই ছবিগুলোর বাজেটও ছিল বেশ ভালো। ঢালিউড ভালো মানের ভালো বাজেটের সিনেমা খরায় ভুগছে, আর সেই খরা কাটিয়ে দিতেই এই বছর মুক্তি পেতে পারে ১০টি বিগ বাজেট এবং ভালো মানের সিনেমা। আমি এই ১০ সিনেমার বাজেট নিয়ে আলোচনা করব না, তবে এই সিনেমাগুলো যে ভালো মানের এবং ভালো বাজেটের সেটি নিশ্চিত করব। আর এই ১০ সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে নতুনভাবে উপস্থাপন করবে আমার বিশ্বাস। বিস্তারিত আলোচনা করা হলো। আব্বাস, সাহেব চন্দন পরিচালিত নতুন সিনেমা আব্বাস, আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নীরব, তার বিপরীতে অভিনয় করেছেন সোহানা ছাবা। এই ছবিতে পুরান ঢাকার গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নীরব। নিজেকে ভেঙে চুড়ে নতুনভাবে হাজির হয়েছেন তিনি। এর আগে এমন চরিত্র এমন লুকে নীরবকে দেখা যায়নি। প্রথমবারের মতো কমার্শিয়াল মুভিতে অভিনয় করেছেন সোহানা ছাবা। আব্বাস সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার এবং গান সম্প্রতি রিলিজ পেয়েছে। দর্শক এসবের ভূয়সী প্রশংসা করেছে। আব্বাস সিনেমাটি বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে এমন মন্তব্য করেছেন অনেকেই। আব্বাস ছবিতে নীরব ছাবা ছাড়াও আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, জয়রাজ, সমাপ্তি মাসুক, আলেকজান্ডার বু প্রমুখ। আসছে ৫ জুলাই ছবিটি মুক্তি পাবে। মায়াবতী, একটি ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত হয়েছে মায়াবতী। ছবির গল্পের প্রেক্ষাপট দৌলতদিয়ার বেড়ে ওঠা এক পতিতার জীবন সংগ্রাম নিয়ে, আর সেই পতিতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরুজ তিশা। তার বিপরীতে অভিনয় করেছেন স্বপ্নজল খ্যাত নায়ক ইয়াস রোহান। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ছবিটির বাজেট খুব একটা বেশি না হলেও গল্প ও নির্মাণ ছবিটিকে এগিয়ে রাখবে। যারা ভিন্ন ধারার সিনেমা দেখতে পছন্দ করেন তাদের মন জয় করতে সক্ষম হবে মায়াবতী। ছবিটি প্রযোজনা করেছেন অরুণ চৌধুরী ও আনোয়ার আজাদ। ভূয়সী প্রশংসা করে ছবিটি সেন্সর সনদ দেওয়া হয়েছে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে। বেপরোয়া, জাজ মাল্টিমিডিয়ার অন্যতম আলোচিত সিনেমা বেপরোয়া ফ্যামিলি ড্রামা এবং ফুল অ্যাকশন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে বেপরোয়া হয়ে হাজির হয়েছেন রুশান, আর তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। বেপরোয়া ছবিতে রুশান অভিনয় করেছেন একজন সিনেমার স্ট্যান্ড হিসাবে, যে ঘটনাচক্রে পুলিশ হয়ে যায়। বেপরোয়া ছবিটি পরিচালনা করেছেন কলকাতার রাজাচন্দ। ছবিটি শুটিং হয়েছে ভারতের রামোজি ফিল্ম সিটিতে। রুশান ববি ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, কাজী হায়াত, শিবাসানু প্রমুখ। বেশ কয়েকবার মুক্তি পিছিয়ে গেলেও এবার কুরবানি ঈদে ছবিটি মুক্তি পাবে। বিগ বাজেটের এই সিনেমাটি বাংলা অ্যাকশন সিনেমায় নতুন মাত্রা যোগ করবে। বিউটি সার্কাস, বাংলাদেশে সার্কাস প্রথা প্রায় বিলুপ্ত, আর সেই সার্কাস দলের হাসি কান্নার বাস্তব চিত্র উঠে আসবে বিউটি সার্কাস ছবিতে। আর এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া হোসেন। আর জয়া হোসেনের বিপরীতে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, এবিএম সুমন এবং তৌকির আহমেদ। নির্মাতা মাহমুদ দিদার সরকারি অনুদানে ছবিটি শুরু করেন এবং প্রযোজনায় যুক্ত হন ইমপ্রেস টেলিফিল্ম। মোটামুটি বাজেটের সিনেমা হলেও বেশ আয়োজন করে ছবিটি নির্মিত হয়েছে, আর সার্কাসের অনেক কঠিন কঠিন স্টান্ট দিয়েছেন জয়া হোসেন নিজেই। এই ছবিটি বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে। সাপ লুডু, ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা গোলাম সৌরভ দুদুল নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা সাপ লুডু। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। এছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিক আনাম খান, রুনা খান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। অ্যাকশন থ্রিলার এই ছবিটির একটি টিজার রিলিজ করা হয়েছে। টিজার দেখে সবাই প্রশংসা করেছেন। প্রথম নির্মাণ হিসেবে নিজের সেরাটা দিয়েছেন গোলাম সৌরভ দুদুল। প্রত্যেক ক্যারেক্টারে এনেছেন নতুনত্ব, সংলাপগুলোতে ছিল ধামাকা। বিগ বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া। চলতি বছরে ছবিটি মুক্তি পাবে। শনিবার বিকেল, মুস্তফা ছড়র ফারুকীর আলোচিত সিনেমা শনিবার বিকেল হলিউডে জনের জঙ্গি হামলার আদলে নির্মিত হয়েছে ছবিটি, আর এ কারণেই সেন্সর বোর্ড ছবিটিকে আটকে দিয়েছে।
কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে প্রশংসা পাচ্ছেন শনিবার বিকেল। শনিবার বিকেল ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমতিশা, জাহিদ হাসান, ইরেজ জাকের, মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও আর অভিনয় করেছেন কলকাতার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির অন্যতম আকর্ষণ ফিলিস্তিনের অস্কারপ্রাপ্ত অভিনেতা ইয়াদ হুরানি। বিগ বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ, ভারত ও জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে ছবিটি এই বছরের মুক্তি পাবে। শান। সম্প্রতি শুরু হয়েছে এম রহিম পরিচালিত শান সিনেমা শুটিং, আর এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। আর এই ছবিতে সিয়াম অভিনয় করেছেন পুলিশ অফিসারের ভূমিকায়। তার বিপরীত অভিনয় করেছেন পূজা চেরি। আর এই জুটির সাথে যুক্ত হয়েছেন ঢাকা অ্যাটাক খ্যাত ভিলেন তাজকিন রহমান। এছাড়াও আর অভিনয় করেছেন চম্পা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। শান সিনেমা সম্পর্কে যতটুকু জানা গেছে, বড় একটা বাজেট নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সম্পূর্ণ পুলিশি অ্যাকশন এবং ফ্যামিলি ড্রামা নিয়ে ছবিটির গল্প। ছবিটি পরিবেশনা করবেন জাজ মাল্টিমিডিয়া। শুটিং শেষ করে চলতি বছর মুক্তি পেতে পারে, তবে 2020 সালে মুক্তির সম্ভাবনাই বেশি। পোড়ামন টু এবং দহনের সাফল্যের পর শান সিনেমাও নতুন সাফল্য যোগ করবে সিয়াম পূজার ক্যারিয়ারে। ঢাকা 2040। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। ছবির নাম ঢাকা 2040। আর এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় দুই মুখ নুসরাত ইমতিশা ও নুসরাত ফারিয়া। আর ছবিটি পরিচালনা করছেন ঢাকা অ্যাটাক নির্মাতা দীপঙ্কর দীপন। 2040 সালের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। আর এই ছবির জন্য বাপ্পী চৌধুরী ইন্ডিয়া থেকে গ্রুমিং করেছেন, শরীর পরিবর্তনের জন্য জিম করেছেন, নিজের লুক চেঞ্জ করেছেন। বাপ্পী, ফারিয়া, তিশা ছাড়াও ছবির অন্যতম চমক এবিএম সুমন ও তাজকিন রহমান। আর এই ছবি নির্মাণের জন্য কাজ করছেন দেশ বিদেশের অনেক কলাকুশলী। ছনেট কুমার সাহা বিগ বাজেট নিয়েই ছবির প্রযোজনা করছেন। ঢাকায় টাকার পর আবারও ঢাকা 2040 ছবিটি হাইপ তুলতে পারে। দিন দা ডে। অনন্ত জলিলের সিনেমা মানেই বিগ অ্যারেঞ্জমেন্ট এবং বিগ বাজেট। অনেকদিন পর আবার নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ইরানের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে দিন দা ডে। আর এই সিনেমায় নায়ক হয়েছেন অনন্ত জলিল। তার বিপরীত অভিনয় করেছেন বর্ষা। বিভিন্ন দেশে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে এক সৈনিকের লড়াই নিয়েই ছবির গল্প। ইরান, তুরস্ক ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবিটি চিত্রায়ন হয়েছে। এই ছবি অনন্ত জলিলের একটি লুক নিয়ে ইতিমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছিল। নির্মাণ শেষে চলতি বছরে ছবিটি মুক্তি পেতে পারে। মিশন এক্সট্রিম। ঢাকা অ্যাটাক সিনেমার সিকুয়েল হিসেবে নির্মিত হচ্ছে পুলিশি অ্যাকশন সিনেমা মিশন এক্সট্রিম। আর এই ছবিটি নির্মাণ করছেন ছবির কাহিনীকার ছানি সারোয়ার এবং ঢাকা অ্যাটাক ছবির সহকারী পরিচালক ফয়সাল আহমেদ। মিশন এক্সট্রিম ছবিতে অনেকগুলো পরিবর্তন এসেছে। তার মধ্যে দীপঙ্কর দীপন, নায়িকা মাহিয়া মাহি, নায়ক এবিএম সুমন, নায়িকা নওশোভা বাদ পড়েছেন। মিশন এক্সট্রিম ছবিতে নায়ক হয়েছেন আরিফিন শুভ। আর এই ছবিতে শুভ হাজির হবেন সিক্স প্যাক বডি নিয়ে। শুভর বিপরীতে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সাদিয়া নাবিলা। এছাড়াও আর অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস, তাসকিন রহমান, ফজলুর রহমান বাবু, ইরেজ জাকের, মিশা সওদাগর প্রমুখ। ক্রপ ক্রিয়েশনের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। বেশ বড় বাজেট নিয়ে ছবির কাজ হচ্ছে। আশা করা যায় ঢাকা অ্যাটাকের মতোই হাইপ তুলবে মিশন এক্সট্রিম। এই 10 সিনেমার মধ্যে 6টি সিনেমা 2019 সালে মুক্তি পাবে, আর 4টি সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। সিনেমার এই ক্লান্তি লগ্নে এই 10 সিনেমা আশা জাগায়। এই সিনেমাগুলোই আবার মানুষকে হলমুখী করবে। এই 10 সিনেমা নিয়ে আপনি কতটুকু আশাবাদী কমেন্ট করে জানিয়ে দিন।